ভয় পাইতেছি, পুলিশ তো কোথা থেকে আসবো না, পুলিশে আসলে তো মাইরে দিব। আরে মারবো না তো, এটা তো বিদেশ, এটা তো ত্রিপুরা না। আরে সবচেয়ে বড় কথা হলো কি, এটা তো বিদেশে, ত্রিপুরা না। আমি শুধু শুধু ভয় পাইতেছিলাম, মারবো না, কেউ মারবো না। তো আমি কী নিয়ে কথা বলতেছিলাম, আমি বলতেছিলাম যে ইন্ডিয়া নিয়ে, আমাদের ইন্ডিয়া নিয়ে। আমাদের ইন্ডিয়া তো অনেক ভয়াবহ চলতেছে, পুলিশে ঘর থেকে বাইর হলে মারে। আর মানুষের খাইবো কীভাবে, চলবো কীভাবে, রিক্সা চালাবে কীভাবে, অটো চালাবে কীভাবে, কারণ দিনে এনে দিনে খাইতেছে সবাই। তারা কীভাবে করবো, কীভাবে চলবো, কীভাবে খাইবো, তো এইভাবে করা উচিত না। এভাবে সবচেয়ে পুলিশে যেভাবে করতেছে, বাইরে হইলে মারে, সবাই বাইরে হইলে মারে। যারা রাস্তা লাগ পায়, তারা মহিলা বলো, পুরুষ বলো, বয়স্ক লোক বলো, যারা পাইতেছে তারা মারতেছে ভাই। এটা কখনো উচিত না। আমি ত্রিপুরা সবার সরকারকে বলতেছি যে স্যার এটা করা উচিত না, আপনি এটা কখনো করা উচিত না। আপনি সবাইকে বুঝে বলেন যে তোমরা ঘর থেকে বাইরে হইও না, আর তোমাদের খাওয়ার ব্যবস্থা করতেছি, চলার তোমরা থাকার ব্যবস্থা করতেছি। যারা বাইরে কাজ করো, ত্রিপুরা অন্য থেকে অন্য জায়গায় থেকে বাইরে ত্রিপুরা এসে কাজ করতেছো, তাদের জন্য থাকার ব্যবস্থা করি। সবাই একসাথে থাকো না, আলাদা আলাদা থাকো, আর একটু গ্যাপ নিয়ে থাকো, একসাথে চলো না। তার জন্য সবাই ভালো থাকো, সেফটি থাকো। সবচেয়ে বড় কথা হলো একজনকে একজন হেল্প করো, ঠিক আছে? ভালো থাকো ভাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।